লক্ষীপুরের জৌতুক নাপে রুমা আক্তার নামে এক গৃহবধুকে হাতপা বেথে মাথা ন্যাড়া করে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে এ ঘটনায় আজ সকালে প্রধান অভিযুক্ত স্বামী হাসানকে আটক না করতে পারলেও তার বড় বোন পাখি বেগমকে আটক করে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় সাড়ে তিন বছর পূর্বে ভোলার ইলিশা এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে বিয়ে হয় কাঞ্চন মাঝির ছেলে মোহাম্মদ হাসানের বিয়ের পর থেকেই রুমার শ্বশুরবাড়ির লোকজন তিন লাখ টাকা যৌতুক দাবি করতে থাকে গত রবিবার রাতে দাবিকৃত সেই টাকা না দেওয়ায় স্বামী শাশুড়ি ও ননদ মিলে রুমা আক্তারের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায় এ সময় তার মাথা ন্যাড়া করে হাত পা বেঁধে ঘরে আটকে রেখে পালিয়ে যায় স্বামী হাসান পরে তার স্বামী বাড়ি থেকে বের হলে কৌশলে আত্মীয় স্বজনদের কাছে বিষয়টি জানায় রুমা

কাম কাজ করিয়া সংসারী করিয়া খাইব মেয়েরা অত্যাচার করে এডিয়া নোশুন দিছে মেয়েরা বিয়া দিছে বিয়া অত্যাচার করে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোমা ও তার পরিবার দিছি সন্ডলনটা দিছি সব কিছু নেওয়ার পর ওই আমার আবার যৌতুকের লাগে নির্যাতন করছে তারপরে মারধর করে অনেক মারধর করে আমার এই চুল কেটে দিচ্ছে আমি এটার জন্য সুস্থ বিচার চাচ্ছি সকলের কাছে আমার এটাই আপনার আমার মেয়ে বিয়ে দিছি সুখের আশা এর যৌতুকের জন্য আমি সত্তর হাজার টাকা দিছি আর সোনা গয়না দিছি এর আংটি দিছি চেন দিছি মাই আর আমি কানে দিয়ে দিছি নাকে দিয়ে দিছি সেই জন্য আরো আমার তিন লাখ টাকা চাইছি তিন লাখ টাকা চাইছে আমি তিন লাখ টাকা দেয় নাই হিয়ার আমার মেয়ে কইছে দিতে পারবো না হিয়ার লাগে ও কইছে আমার মেয়েরে অত্যাচার করে আর স্বামীর ঘরে যাইতে দিব না আমার মেয়েরে এবারে বাড়ির অত্যাচার করে ফাটাইবি আর যে পুনানে যাইতো না পারে তো আমি এর জন্য আমি সুস্থ বিচার চাই লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীমউদ্দিন জানান এই ঘটনায় গৃহবধূর ননদ পাখি বেগমকে আটক করা হয়েছে স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছে তাদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে আমাদের এই সভ্য সমাজে প্রতিনিয়ত এখনো যতু ক্লুবি হাসানদের হাতে নির্বব এমন অনবরত নির্যাতন শিকার হয় রুমাদের মতন মেয়েরা রুমার মতন আর কোন মেয়ে যেন স্বামীর কর্তৃক আর অনবরত নির্যাতন শিকার না হয় এই পছন্দ স্বামীকে খুঁজে সরকার এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা করেন সর্বণী মোহনের প্রতিটি মানুষ মোহাম্মদ রুবুল হোসেন জেটিভি নিউজ লক্ষ্মীপুর